দুর্ঘটনায় জখম যুবকের অঙ্গদান করে নজির গড়ল পরিবার। বাইক দুর্ঘটনার পর ব্রেন ডেথ হয় অশোকনগরের বাসিন্দা এক যুবকের, তারপরই তার অঙ্গদানের সিদ্ধান্ত নেন পরিবারের লোকেরা। দুর্ঘটনায় জখম ছেলের অঙ্গদান করে নজির গড়লেন বাবা মা। ছেলেকে হারিয়ে শোকে কাতর বাবা মায়ের একটাই ইচ্ছা, ছেলের অঙ্গে বেঁচে থাকুক অন্য প্রাণ। অশোকনগর লেকপাড়া এলাকার বাসিন্দা বছর ২৪ কুমারের সাধু গত ২১ তারিখ দুর্ঘটনায় জখম হন। গোলবাজার এলাকায় বাইক নিয়ে যাবার পথে কুকুরের তাড়া খেয়ে বাইক থেকে পড়ে যান, মাথায় গুরুতর আঘাত লাগে। প্রথমে তাকে অশোকনগর স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়, সেখান থেকে বারাসাতে, পরে কলকাতার এক বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়। সেখানেই তার ব্রেন ডেথ হয় বলে জানান চিকিৎসকেরা। ছেলের ব্রেন ডেথ হয়েছে জানতে পেরেই তার অঙ্গদান করার সিদ্ধান্ত নেয় পরিবার। মা সন্ধ্যা সাধু জানান ছেলের মৃত্যু হয়েছে, তবে ও অন্যের জীবনে বেঁচে থাকুক, আমরা সেটাই চেয়েছিলাম, সে কারণেই অঙ্গদানের সিদ্ধান্ত। আমার ছেলে মারা গেছে, আমার তো যা ক্ষতি হয়ে গেছে তা সারা জীবন দিয়ে আমি পূর্ণ করতে পারবো না, কিন্তু আমার ছেলে আমার কোলে আর ফিরে আসবে না কোনো দিন। আমার ছেলের ওই অঙ্গ প্রত্যঙ্গগুলো দিয়ে যদি আরও পাঁচজনের জীবন বাঁচে আমার সেটার নিয়েই আমি বেঁচে থাকবো, এছাড়া আর কিছু না। আমি চাই যে পরস্পর সবাই এগিয়ে আসুক, যে তাদের ছেলের চোখ ছেলে হোক যেই হোক, পরিবারে কেউ যদি এইভাবে চলে যায় তার অঙ্গ প্রত্যঙ্গ যদি ভালো থাকে, যদি আরও পাঁচটা মানুষের জীবন বাঁচে সেটা তাদের করা উচিত। এবার চিতায় দিয়ে পুড়িয়ে আমাদের ফেলতেই হবে, সে সবই তো পুড়ে ছাই হয়ে যাবে, ভস্ম যাবে, ভস্মগুলো দিয়ে আমি কোনো কাজ করতে পারবো না, কিন্তু অঙ্গগুলো দিয়ে যদি আরও পাঁচজন বেঁচে থাকে সেটাই আমি ভাববো, যে আমার ছেলের ওদের মধ্যে বেঁচে আছে। আর আমার ছেলের বয়সে ২৪ বছর, আর যে ছেলেটিকে হার্ট দেওয়া হয়েছে, মানুষের হার্ট আর ব্রেন হচ্ছে আসল কথা, হার্ট ফেল করে মানুষ মারা যায়, হার্ট চলে গেলে মানুষের কিছুই থাকে না। তাই যে আমার ছেলের বয়সে ২৪ বছর, আর যে ছেলেটাকে দেওয়া গেছে যার কাছে তার বয়সে ২৪ বছর, আমি এইটাই নিয়ে ভাববো যে আমার এক ছেলের হার্ট আর এক ছেলের কাছে গিয়ে বেঁচে আছে, সেই আমার ছেলে। পরিবারের সিদ্ধান্ত মতো কুমারেশের হার্ট, লিভার, কিডনি ও কর্নিয়া দান করা হয়েছে বলে জানা গেছে। রাজস্থানের জয়পুরের বাসিন্দা এক যুবককে লিভার দেওয়া হয়েছে, এরাজ্যের এক মহিলাকে দেওয়া হয়েছে কিডনি, চেন্নাইয়ের এক যুবককে দেওয়া হয়েছে হার্ট। পাশাপাশি বেসরকারি আই হাসপাতালে কুমারেশের কর্নিয়া সংরক্ষণ করে রাখা হয়েছে। দুর্ঘটনা ঘটেছিল ২১ তারিখ সকাল ৫:৩০। তারপরে এখান থেকে গভর্নমেন্ট হসপিটালে ফার্স্ট এড নিতে তারপরে অ্যাপেলো বারাসাত, ডাক্তাররা বলে ওয়েট করে যান দেখুন কি হয়, ৪ ঘন্টা ওয়েট করে যান। তারপরে বিকেল ৫টার সময় ব্রেন ডেথ বলে ঘোষণা হয়। ব্রেন ডেথ থেকে এবার তখনই আমাদের ডাক্তারবাবু বা আমরা ডিসিশান নিই যে অঙ্গপ্রত্যঙ্গ মানে এগুলো ডোনেট করা হয়ে যাক ট্রান্সপ্লান্টের মাধ্যমে। তারপরে এবার কিন্তু গভর্নমেন্টের রুলস অনুযায়ী ব্রেন ডেথ ২বার মানে আরেকবার কনফার্ম করতে হয়, সেটা হয়েছে ১১:২৭। পরে পরের দিন সকালবেলায় গিয়ে আমরা মানে গভর্নমেন্টের মাধ্যমে যেহেতু হয়েছে যা প্রসেস আছে, তারপরে প্রসেস শুরু হয়। লিভারটা ওই অ্যাপেলোতেই পেয়েছে, সেটা হচ্ছে উনি এসছে ইসের থেকে, রাজস্থান থেকে। আর কিডনিটাও কলকাতার একজন লেডিস মানে পেয়েছেন ওমেন, সেও ৬২ বছর বয়স। আর হার্টটা চেন্নাই নিয়ে যাওয়া হয় করিডোর করে। এরকম যদি থাকে তার ব্রেন ডেথ হয়ে গেছে, যদি অঙ্গ প্রত্যঙ্গ ভালো আছে, তো এরকম ডিসিশান নেওয়াই ঠিক আছে, কারণ আমি নিজে বুঝতে পারছি এখন আমার ভাই ভাবজি বেঁচেই আছে। মৃত যুবকের পরিবারের এই সিদ্ধান্তকে কুর্নিশ জানিয়েছেন সকলেই। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্স ল্যান্ড, অশোকনগর।